প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট পার্ট 67 নাম্বার ক্লাসে আমরা যেটা শিখবো, আমরা শিখবো হচ্ছে স্প্লিস। স্প্লিস দিয়ে আমরা স্প্লিস ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে কাজ করতে পারি, জাস্ট এতটুকু দেখবো। ওকে, আমি হচ্ছে প্রতিবারের মতো করে আমি একটু রিলোড করব আমাদের ব্রাউজারটাকে। আমি হচ্ছে এখানে একটা কি কি করে রেখেছি আগে থেকে, একটা হচ্ছে আমাদের একটা s2 ট্যাগ, এটা আমাদের প্রয়োজন নাই, তারপর আমি লিখে রাখলাম যদি প্রয়োজন হয়। ওকে, আর এখানে হচ্ছে আমাদের একটা কি বাটন ট্যাগ, একটা হচ্ছে কি আমাদের ওয়ান ক্লিক পপ ফাংশন এটার ভিতরে আছে। ওকে, এনাফ। এরপর হচ্ছে আমরা জাস্ট প্রথমে লিখবো হচ্ছে ফাংশন। ফাংশনের ভিতরে থাকবে হচ্ছে আমাদের এখানে যে ভেরিয়েবলটা আছে পপ, আমাদের ভেরিয়েবল এটা কোনটা, এটা আমাদের যে অন ক্লিকের ভিতরে যেটা আছে, অন ক্লিক বলতে যে এই যে পপ ফাংশন যেটা, এখানেও সেম জিনিসটাই লাগা থাকবে, ভুল করা যাবে না। ফার্স্টে আমি নিব একটা ভেরিয়েবল নাম, নাম ইকুয়াল টু আমি দুইটা নাম লিখবো আজকের, আচ্ছা দুইটা না আমি তিনটা লিখবো, রেড কমা গ্রিন কমা ফ্লেম, আমি তিনটা কালার লিখলাম। এখন আমি কি করব, এটাকে সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, জাস্ট আমি একটা ডাবল কোটেশন দিয়ে দিব, একসাথে করে নিব। আমরা আশা করি এটা পারবো। এটা হচ্ছে আমি আগে টিউটোরিয়াল দেখাই দিছিলাম এটা কিভাবে করতে হয়। ওকে, জাস্ট এনাফ। এরপর হচ্ছে আমি এটাকে এখন আমি হচ্ছে স্প্লিস SPLICA এই ফাংশনটা কাজ দেখব। ডাটা নামে একটা ভেরিয়েবলকে ধরলাম, এরপর হচ্ছে আমার নাম নাম ডট স্প্লিস। ওকে, আমি জাস্ট শুধু ফাংশনটাকে ধরলাম ফার্স্টে। আমি হচ্ছে একটু কাজ পরে করি, ডকুমেন্ট ডট রাইট ক্লোন দিয়ে ডাটাটাকে ধরবো ফার্স্টে। সবার প্রথমেই আমরা ধরবো কি ডাটা, আমি যখন ফাইভ দি রিলোড করব আমার তখন এটা কি আছে, তখন আমাদের এটা চলে যাইতেছে। আমি যখন এখানে ক্লিক করব আমার এটা উদাও হয়ে যাইতেছে, মানে সেটা কোথায় যাইতেছে আমি যদি একটু ইন্সপেক্টর যাওয়ার পরে ক্লিক করি, কনসোলে যাওয়ার পরে রিলোড এই যে ক্লিক করলাম, আমার এটা আরেকটা ফাংশনের ভিতরে নিয়ে আসতেছে। আমি আবার রিলোড করলাম, আমি একটু এলিমেন্টে থাকি, রিলোড করলাম, এটা আমাদের কোডগুলো হাইড হয়ে যাচ্ছে, বাট এখানে আমাদের কিছুটা মিস্টেক আছে। ওকে, আমরা এটার মাধ্যমে আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, স্প্লিসের মাধ্যমে যখন এখানে কোনো কিছু না দিব তখন আমাদের ওয়েবসাইটে যদি এমন কিছু ক্লিক বাটন দেয় যে এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা একবারে আর শো করবে না তার সামনে, তখন আমরা এই কাজটা করতে পারি যে একটা ক্লিকের মাধ্যমে এই ওয়েবসাইটের ভিতরে যা কিছু থাকবে সব কিছু কি একবারে মুছে যাবে। ওকে, আমি এটা শিখলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমি এই যে এটার ভিতরে যেটা করব, ফার্স্টে দিলাম একটা ওয়ান, ওয়ান কমা একটা জিরো দিলাম। আমি যদি এখন একটু রিলোড করি এখন আমার সেমই আছে, স্ট্যান্ড অফ কমা দিয়ে ব্লু অ্যান্ড হট পিঙ্ক, হট হট পিঙ্ক দুইটা লিখলাম। এটা আমাদের অবশ্যই ডবল কন্ডিশনের ভিতরে বা সিঙ্গেল কন্ডিশনের ভিতরে লিখতে হবে। আমি রিলোড করবো আবার। এখন আমাদের কি কিছুই আসতেছে না, রাইট? আমি একটু ইন্সপেক্টে যাব, যার পর আমি এখানে বসে একটু ক্লিক করব, তখন যদি আমরা একটু কনসোলে যাই তখন আমাদের কিছুই আসবে না। সো আমরা অলরেডি শিখেই ফেললাম। আমি আবার একটু ক্লিয়ার করি যে এই ফাংশনটার মাধ্যমে হচ্ছে আমরা একটা ফাংশন ধরলাম হচ্ছে স্প্লিস। স্প্লিস ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা একবারে পুরো ওয়েবসাইটটাকে হাইড করতে পারি, আবার হচ্ছে এটাকে আমরা অন্যভাবেও কাজ করতে পারি। অন্যভাবে বলতে হচ্ছে স্প্লিস ফাংশনের মাধ্যমে আমরা যখন অনেকগুলো ভেরিয়েবলকে একসাথে ডিক্লেয়ার করব তখন এই ভেরিয়েবলের যে কোনো স্থানে নতুন করে ভেরিয়েবল বসাতে পারি। মানে আমি আবার একটু ক্লিয়ার করি,
কিছু বুঝতে পারিনি। আমরা আশা করি আমাদের ভেরিয়েবলের যে কোনো একটা স্থানে, যে কোনো স্থানে অ্যাটাচ করে আমি নতুন করে আবার ভেরিয়েবলকে বসাতে পারি। আমি লিখলাম এখানে নাম, আমি রিলোড করব, এই যে রেড ব্লু হট পিঙ্ক গ্রিন, এগুলো কিন্তু আমার ছিল না, হট পিঙ্ক ব্লু এটা কিন্তু আমার ছিল না, তাই না? আমার এখানে কি ব্লু অ্যান্ড হট পিঙ্ক আমি নতুন করে লিখছি, এই যে ব্লু অ্যান্ড হট পিঙ্ক। এখন আমি ব্লুটা এখানে আসলো ওয়ানের জায়গায়, রাইট? এখন আমি যদি এখানে দেই যে সিক্স, না সিক্স নাই তো, আমার এখানে ফোর হবে। আমি যখন এখানে রিলোড করব তখন আমাদের কি আসতেছে, এই যে ব্লুটা এখানে চলে আসছে আর আমাদের গ্রিনটা এখানে বসে গেছে। গ্রিন অ্যান্ড ব্লু দুইটা দুই জায়গায় চলে গেল, রাইট? আমার ব্লু অ্যান্ড হট পিঙ্কটা আমার এখানে চলে আসলো, আমার কিন্তু এটা পরে ছিল। আমি এইটাই বুঝে দিতেছি যে আমার যে ভেরিয়েবলটা আছে, এই যে পুরো ভেরিয়েবলটা নেম ভেরিয়েবল, এটার ভিতরে অনেকগুলো সিনট্যাক্স আছে। এই এক একটা সিনট্যাক্সকে আমরা যদি, এই সিনট্যাক্সগুলো হচ্ছে আমরা জানি যে আলাদা করা যায় না, কিন্তু স্প্লিস ফাংশনটার মাধ্যমে আমরা এই ভেরিয়েবল, আমি যদি চাই যে রেডের পরে আমি ব্লু বসাবো, আমি এটাকে কেটে দিই কিছুক্ষণ, রেডের পরে কি বসাবো আমি ব্লু, রেডের পরে তখন আমাদের এখানে কি লিখবো, ওয়ান। যখন আমি অন লিখবো তখন আমি এখানে ক্লিক করবো যে রেডের পরে ব্লু চলে আসছে। আমি যদি চাই যে গ্রিনের পরে ব্লু বসাবো, গ্রিন, তখন আমি এখানে কি লিখবো, টু। আমি রিলোড করবো, আচ্ছা ব্লু গ্রিনের পরে ব্লু। আমি যদি চাই লাইমের পরে তখন আমাদের এখানে লিখতে হবে থ্রি। জাস্ট এনাফ, আমরা আশা করি এতটুকু ক্লিয়ার যে এই স্প্লিট ফাংশনটার মাধ্যমে হচ্ছে আমরা ভেরিয়েবলের যে কোনো স্থানে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি, মানে যে কোনো স্থানে, সেটা রেডের পরে হতে পারে, ব্লুর পরে হতে পারে, গ্রিনের পরে হতে পারে, একবার সবার প্রথমও হতে পারে। আমি যদি চাই যে একদম সবার প্রথমে আসবে তখন আমরা এখানে লিখবো জিরো, জাস্ট এনাফ, রিলোড করবে যে ব্লু থেকেই শুরু হবে। আশা করি আমরা এতটুকু সবাই পারবো। ওকে, সো আমি আজকের মতো শেষ করব, আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত থাকবে। আর না বুঝতে পারলে আমাদের যে কমেন্ট বক্সটা আছে ওখানে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব আমরা। ওকে, সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।